জেএনইউতে ধৃত ছাত্র নেতার পুলিশি হেফাজত শেষ। আজ পেশ আদালতে সোমবার কোর্ট চত্বরে ধুন্ধুমার পুনরাবৃত্তি এড়াতে কড়া নিরাপত্তা পাতিয়ালা হাউস কোর্টে। আজ জেএনইউ এ অচ্যুতানন্দন। কানাইয়াকাণ্ডে ফাঁপড়ে স্বরাষ্ট্রমন্ত্রক রাজনাথ, ডেকে গেলেও সন্ত্রাস যোগে মেলেনি তথ্য, প্রমাণের অভাবে চার্জ গঠনে হিমশিম গোয়েন্দারা, দেশদ্রোহী তার প্রমাণ নেই বলেও আশঙ্কা একাংশের। ফের মোদীর সরকারের অস্বস্তি বাড়িয়ে বিহারের কানাইয়ার পাশে শত্রুঘ্ন সিনহা, বক্তব্যে দেশদ্রোহিতার আঁচ নেই, টুইটে তো বিহারীবাবুর গ্রেফতারি নিন্দায় বৃন্দা কারাটো। জেএনইউ কাণ্ডে ছায়া এবার যাদবপুরে, কানাইয়া সমর্থনে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আফজাল গুরু গিলানির সমর্থনে স্লোগান, কাশ্মীর এবং মণিপুরের স্বাধীনতার দাবিতেও। যাদবপুর স্লোগান কাণ্ডে জোর বিতর্ক, নিজে স্লোগান দেননি, গলা মিলিয়েছিলেন, 24 ঘণ্টায় দাবি অভিযুক্ত ছাত্রের, দেশবিরোধী স্লোগানে মত না থাকলেও কেন এই কাজ, অস্পষ্ট নির্ঝরের বক্তব্যে। আজাদী স্লোগানে বিতর্কের ঝড়, জেএনইউতে আরএসএস সন্ত্রাসের জেরে অন্যায়ভাবে গ্রেফতার কানাইয়া, প্রতিবাদে মিছিল, দাবি অংশগ্রহণকারী একাংশের, আজাদ কাশ্মীরের পক্ষে সওয়াল, কারুর। স্লোগান বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি, অভিযুক্তদের গ্রেফতারির দাবি সিদ্ধার্থ নাথ সিংয়ের, তোপ এবিভিপি, স্লোগানিংয়ে তীব্র নিন্দা গুরদাস দাশগুপ্তেরও, সমর্থন নয় এসএফআইয়েরও। ফের জোট আলোচনায় সিপিএম এর কেন্দ্রীয় কমিটি, কংগ্রেসের সঙ্গে বাংলা সওয়াল, জোর আপত্তি কেরল লবি, ফের মধ্যপন্থা খোঁজে আলোচনা, কাল পলিট ব্যুরোর বৈঠকে অধরা ঐক্যমত। সরটেকে ফের অবাধ দুষ্কৃতি রাজ, দত্তাবাদে প্রকাশ্য রাস্তায় স্কুল ছাত্রী শ্লীলতাহানি, প্রতিবাদ করলে মার নিগৃহীতার বাবা দাদাদেরও, ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত তিন যুবক। আই লিগের ম্যাচে আজ মুখোমুখি মোহনবাগান লালচং, বারোর সাথে ম্যাচ জিতলে লিগ শীর্ষে বাগান ব্রিগেড, একাধিক বিকল্প থাকায় দল বাঁচতে হিমশিম, কোচ সঞ্জয় সেন, ফিট বলবন্ত লেনিও। নোহর তুললেই জীবন বদলে যায়, জল সীমান্ত রক্ষা করার দায় ওদেরই, ভাসতে ভাসতে কেমন কাটে ওদের দিন, এবার রণতরীর অন্দরমহলে 24 ঘণ্টা, দেখুন অবৃত 24 সন্ধ্যে 7টায়।